আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা আজকে টিউটোরিয়ালে জানবো যে টি শার্ট ডিজাইন করতে গেলে আমাদেরকে কয়েকটা টুলস খুব ভালোভাবে আয়ত্ত করতে হয়। সেটা হচ্ছে আমরা যদি একটু হিসাব করি, আমি যদি একটু টেক্সটগুলো লিখে দিই আপনাদেরকে, তাহলে হচ্ছে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। আমরা এখান থেকে হচ্ছে রোবোটো ফন্ট একটু সিলেক্ট করে নিই। সো ওকে, আমাদেরকে প্রথমত যে টুলসটা জানতে হবে সেটা হচ্ছে আমাদেরকে জানতে হবে হচ্ছে স্পেশাল কিছু, সবগুলো তো আপনারা জানেন, যেমন হচ্ছে অ্যালাইন, যে ক্যারেক্টার প্যালেটটা আছে অ্যালাইন, এটা আপনাদেরকে জানতে হবে। সো এটা আমরা কোথায় পাবো? এই যে আমরা এইখানে দেখতে পাচ্ছেন অ্যালাইন, এই যে এটা, এই ক্যারেক্টার, সরি, এই প্যালেটটা সম্পর্কে আপনাদেরকে জানতে হবে। তারপরে জানতে হবে যে পাথ ফাইন্ডার, সো মানে মোটামুটি আপনি সফটওয়্যার স্কিল যদি আপনার থেকে থাকে তাহলে তো খুব ভালো, আর যদি না জেনে থাকে তাহলে হচ্ছে এগুলো আপনাকে শিখতে হবে, পাথ ফাইন্ডার। তারপরে হচ্ছে যে আপনারা এখান থেকে হচ্ছে কালার মানে কালার কীভাবে আমরা অ্যাপ্লাই করি, সোয়ার্চ ফ্যালেট এটা লাগবে না আমাদের, আমাদের শিখতে হবে হচ্ছে অফসেট পাথ, অফসেট পাথ। তো এই অফসেট পাথটা আমরা কোথায় পাবো? সেটা হচ্ছে যে আমরা খুব ইজি, আমরা জাস্ট অবজেক্ট অপশনে যাবো, পাথ এখান থেকে হচ্ছে এই যে অফসেট পাথ, এটা ইনডিজেবল করা আছে। এটা আমি যখন কোনো একটা টুলস বা অবজেক্ট সিলেক্ট করব তখন হচ্ছে এটা আমার ইনেবল হবে। সো অফসেট পাথ, এগুলো আমার ইলাস্ট্রেটরের যে প্লে লিস্ট আমি দেখিয়েছি কিছুক্ষণ মানে দু পর্ব আগে, সেখানে কিন্তু খুব ভালোভাবে আমি দেখিয়েছি আপনারা কীভাবে শিখবেন। অ্যালাইনটা হবে, পাথ ফাইন্ডারটা হবে, অফসেট পাথ হবে, আর হচ্ছে আমাদেরকে শিখতে হবে আপনার ব্রাশ টুল। সো ব্রাশ টুল শিখতে হবে, ব্রাশ, দেন হচ্ছে ব্রাশ টুলটা লাগবে, তারপর হচ্ছে আমাদের ব্লেন্ড টুলটা লাগবে। ওকে, সো ব্লেন্ড টুল, মোটামুটি এই কয়টা টুলে যদি আপনার আয়ত্ত থাকে, মানে এই কয়টা টুলসে যদি আপনার ক্যারেক্টার প্যালেটটা লাগবে, যে একটা ফন্ট কীভাবে আমরা ছোটো করবো বড় করব, তো মোটামুটি হচ্ছে এই কয়েকটা যদি আপনার আয়ত্তে থাকে তাহলে হচ্ছে আপনি খুব সহজে কি করতে পারবেন, আপনি খুব সহজে টি শার্ট ডিজাইন করতে পারবেন। এখন দেখেন, আপনি যদি খুব আপনার প্রয়োজন হয়, দেখেন আমি আমার এই টিউটোরিয়ালে কিন্তু এই ভিডিওগুলো আপলোড করেছি, ঠিক আছে, যে অনেক সব প্রত্যেকটা টুলসই আমি দেখানোর চেষ্টা করেছি, ক্যারেক্টার প্যারাগ্রাফ। সো আপনি যদি পসিবল হয় এখান থেকে দেখে নেবেন, যদি এখান থেকে আপনার দেখতে কষ্ট হয়, আপনি যদি পেরে থাকেন আগ থেকে তাহলে আপনার কিন্তু এটা দেখার দরকার নেই, আর যদি না জানেন তাহলে দরকার আছে। যে টি শার্ট ডিজাইন ক্র্যাশ কোর্স, এটা আমি গত বছর আপলোড করেছিলাম। সো এখান থেকে যদি আপনি আসেন তাহলে হচ্ছে এখানে একটা টিউটোরিয়াল আছে, স্পেশাল টুলস ফর টি শার্ট ডিজাইন, পাথ ফাইন্ডার, অফসেট পাথ, অ্যালাইন, হ্যাঁ, পার্ট 9, এই ভিডিওটা একটু আপনারা দেখবেন কষ্ট করে, কারণ এইখানে কিন্তু আমি দেখিয়েছি যে কীভাবে হচ্ছে আপনি স্পেশাল টুলসগুলো অ্যাপ্লাই করবেন। কথা বোঝাতে পারলাম? আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন। সো এখান থেকে টুলসগুলো সম্পর্কে ধারণা নিয়ে নেবেন। আরেকটা কথা হচ্ছে, আমাদের অনেক সময় আমাদের ইমেজ ট্রেস করার প্রয়োজন পড়তে পারে। সো এই যে ইমেজ ট্রেস, এই ইমেজ ট্রেসের ভিডিওটা কিন্তু আপনারা একটু দেখবেন, যে ইমেজ ট্রেসের ভিডিওটা একটু দেখে নেবেন যে কীভাবে ইমেজ ট্রেস করে। তো আশা করি এটা আপনাদের অনেক কাজে আসবে। সো আজ এ পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।